আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি আমাদের গাড়ি লোডের এই ভিডিও এবং তথ্যচিত্র। আজকের বর্তমান ঠিকানা সোহেল হাওলাদার, গৌরনদী, বরিশাল। তিনি আমাদের একজন সম্মানিত ডিলার। হাওলাদার ভাইয়ের ঠিকানাটা বললাম, একটু মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই, 01772800790। এটা হলো আমাদের ওই সোহেল হাওলাদার ভাইয়ের মোবাইল নাম্বার। সেই সঙ্গে আমরা আপনাদেরকে একটু মৃত্তিকা আগ্র ফিডের তথ্যগুলো জানিয়ে দিতে চাই। ক্রেতা ভাইরা, যারা গরু লালন পালন করছেন এবং গরুর খাদ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন অথবা নিজেই তৈরি করে খাওয়াচ্ছেন, তাদের সকলের অবগতির জন্য একটু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আপনারা জানেন বাংলাদেশের প্রায় সকল প্রান্তেই এখন গবাদি পশুর বাণিজ্যিক উৎপাদন বা বাণিজ্যিক লালন পালন শুরু হয়ে গেছে। আর সেটা আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী, এই বরিশালের গৌরনদীর আমাদের যে সোহেল হাওলাদার ভাই, তিনি কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই গোখাদ্যটা বিক্রি করে আসছেন। আর এই সোহেল হাওলাদার ভাইয়ের যে আশপাশের যারা আছেন তারা চাইলে ইনার কাছ থেকে মাল সংগ্রহ করে খাওয়াতে পারেন এবং দেখে নিতে পারেন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের খাদ্যটার গুণগত মান। সেটা হলো বাংলাদেশের কোন কোন অঞ্চলে বর্তমানে অর্গানিক খাদ্য দিয়ে এরকম মিক্সার খাদ্য তৈরি করে পশুকে খাওয়ানো হচ্ছে এবং মোটা তাজা করা হচ্ছে বা দুধ উৎপাদন করা হচ্ছে, আমার খুব বেশি জানা নেই। তবে আমরা বেশ কিছুদিন আগে থেকেই এই খাদ্যটা আব্দুল কাদের ভাই উৎপাদন করেছেন, তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খাদ্যটা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা আছি। তো নিশ্চয়ই আমরা সফলভাবেই ছড়িয়ে দিয়েছি এবং আপনারাও আমাদের এই খাদ্যটা সুন্দরভাবে আপনাদের পশুদেরকে খাইয়ে লাভবান হচ্ছেন। নিজেরা যেমন তেমন বাংলাদেশের পশু সম্পদ খাতও কিন্তু উন্নত হচ্ছে, কারণ সুস্থ সবল একটা জাতি করতে আগে কিন্তু ভালো মানের খাবার গ্রহণ করাটাও আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু আমাদের এই পরামর্শ দিয়ে আসছেন। তো সেই জন্যই কিন্তু কাদের ভাই এই উদ্ভাবন করেছেন এই খাদ্যটা, যে খাদ্যটার 28 ধরনের 30 ধরনের উপাদান মিশিয়ে এই প্রস্তুত করা হয়েছে, সম্পূর্ণ অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত। আছে কি কি এই উপাদানগুলোর মধ্যে, চলেন একটু পরিচয় করিয়ে দিই। যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে, খেসারি আছে, মিক্সড ডাউল আছে, সোলার ডাউল আছে, তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে, ডাবলি আছে, জব আছে, মুগের ডাউল ভাঙা আছে, সোলাট আছে, আস্ত সোলাটা আছে, তারপরে ধুমচার বীজ আছে, ছক্কা আছে। এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার। এইটা যেমন আছে, মটরের ডাউল আছে, খুদের ডাউল আছে, তারপরে আপনার অ্যাঙ্করের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে, তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে। এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে। তারপরে এখানে আরও আছে গমের ভুষি, বাদামের খোল, অ্যাঙ্করের ভুষি, মসুরের ভুষি, মুগ ডালের ভুষি এবং মাসকালের ভুষি আছে, খেসারির ভুষি আছে, সয়াবিনের ভুষি আছে, ভুট্টার ছাতু আছে, মসুরের বেসন আছে, নারকেলের খোল আছে, মটরের ভুষি আছে। আমরা এতটা সময় জুড়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে খাদ্যটা 30 ধরনের উপাদান দিয়ে তৈরি সেইগুলো। এখন একটু আপনাদের সামনে বর্ণনা করতে চাই যে এই খাদ্যটা যে তৈরি করা হয়েছে 28-30 ধরনের উপাদান দিয়ে, সেই উপাদানগুলো কিভাবে মিশানো হয় সেটা একটু দেখাই। আপনারা যে দেখতে পাচ্ছেন একটা বড়
হলার, এই হলারের মাধ্যমে এই খাদ্যর 14-15টা আইটেম আছে যেগুলো ভাঙানো হয়, গুঁড়া করা হয়, সেগুলো ধান গম ভুট্টা সহ এরকম ডাল জাতীয় পণ্যগুলো, আর 14-15টা আইটেম আছে যেগুলো ভুসি খোল জাতীয়, সেগুলো একসঙ্গে যেই জায়গায় মিশিয়ে তারপর 37 কেজি বস্তা করা হয়। এই 37 কেজি বস্তাই হলো মৃত্তিকা অ্যাগ্রোফিডের সুষম মিক্সচার গোখাদ্যটা। আর এই গোখাদ্যটা 37 কেজি প্যাকেট 1300 টাকা দাম, 150 টাকা কুরিয়ার চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিয়ে আপনার পশুকে খাওয়াতে পারেন। তো সবার জন্যই আমাদের এই সুসংবাদটুকু জানিয়ে যে খাদ্যটা বাংলাদেশের সকল প্রান্তে পাওয়া যাচ্ছে, এই তথ্য জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।